তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন আমি শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি, আর এখানে আমি একা সব কিছু করতে হবে। এখানে বসে বসে যে খাবো সেই পরিস্থিতি নেই, আমার একাই রান্না করতে হবে, একাই সব কিছু করতে হবে। ওর বাবাকে অফিসে পাঠাতে হবে, বাচ্চাদের পড়া, এখন তো উইন্টার ভ্যাকেশন, স্কুল বন্ধ আছে আরও 3-4 দিনের জন্য। তো বাকি ঘরের কাজ, 3-4 দিন পর ঘরে আসলাম, সেই ঘরে গোছানো কি হাল বেহাল হয়ে আছে, সব কিছু সব গুছিয়ে গেছে পরিষ্কার। বুঝতেই পারছো, শ্বশুর বাড়ি থেকে নিজের ঘরে এসেছি, আরাম করে অনেকদিন থেকে এসেছি, আর এখন সব ঘরের কাজ নিজে একাই সামলাতে হবে। দেখি কত কি করতে পারছি। তাই তোমাদেরকে আমি খুব শর্টে গুড মর্নিং বলে দিলাম। আশা করি সবাই ভালো আছো, আমার সঙ্গে থাকো। আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে ওম কৃষ্ণা, ওই যে ওম, এই যে কৃষ্ণা, কৃষ্ণার বাবা এখন ব্রেকফাস্ট করছে, অফিসে যাবে, ওর টাইম হয়ে গেছে। আর ছেলেরা আবার পড়তে বসবে, ঘুম থেকে উঠে পড়তে বসেছিল। ওম কৃষ্ণ একটু হাত দেখিয়ে দে, হাই বলে দে সবাইকে, সুন্দর করে হাই বলে দে। কৃষ্ণা দেখিয়েছে, ওম হাত দেখাও, বলে হাই। ওমের চেহারাটা দেখতে পাচ্ছি না, ওমের মুখটা একটু আগাও। আমার ঘর পুরো এলোমেলো। ঠিক আছে, দেখো সবাই কেমন হয়েছে গো। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, সেম টু ইউ। আর তুমি আপনি আপনি ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আছি আপনাদের আশীর্বাদ। আপনি উধার বাড়তে ভাড়া শুনুন, ডাবল লাগিয়ে ইয়ে ডবল হোনে সে নিকালিয়ে। এই হচ্ছে আমার ঘর, ওই হচ্ছে আমার উপরে ফ্ল্যাট। তো আমি এই ম্যাটটা নিলাম, ঠান্ডার মধ্যে ঘরে বিছাবো, দামও বেশি নিল না, অনেক বড়, 320 টাকায় নিলাম। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক ঠিক আছে, ঠিক আছে। তো আমি এই রাজাইটা নিলাম ফ্লোরে বিছানোর জন্য, খুব ঠান্ডা, তাই ঘরের মাঝখানে এই ব্লু কালারটা নিলাম, অনেক কটা কালার ছিল, তো তার মাঝখানে আমি এইটা নিলাম, দামও বেশি নিল না, 500 রুপিস। ডাল রান্না হয়ে গেছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটু আলু বয়েল দিয়েছি, প্রেশারে সিটি মারবো, আর মাছ নিয়েছি, মাছটা ঝোল হবে, কী দিয়ে হবে এখনও প্ল্যানিং করিনি, তো তাই চেষ্টা করছি। তার মাঝে কাপড় ধোয়া আছে, অনেক কাপড় ভিজিয়েছি, তো এই মাছগুলো রান্না হবে, তারপর তোমরা দেখতে থাকো। মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে নতুন আলু সেদ্ধ করে নিয়েছে, এখন সেই নতুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। এই যে নতুন আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেল, আর একটু ফুটিয়ে ঝোলটাকে আর একটু শুকোবো, শুকিয়ে নিয়ে নামিয়ে নেব, ধনিয়া পাতা দেব, দিয়ে নামিয়ে নেব। এই যে খাবারের তৈরি করে নিলাম, এখন সবাই দুপুরবেলায় খেতে বসবে, ওর বাবা ঢুকবে অফিস থেকে, তখন আমরা খেতে বসবো। এই মাছের ঝোল, মাছ ভাজা, মাছের তেল ছিল সেটাকে করেছি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আর এ হচ্ছে ডাল, আর একটু পরে পাঁপড় ভেজে নেব ডালের সঙ্গে। রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে আমি কাপড় কাচতে বসে গেছি। আমরা যে ছুটি গিয়েছিলাম না, তো 5 দিনের কাপড় একসঙ্গে, তার উপর আবার শীতের দিন, এই ঠান্ডার দিনে তো জানো একজনের কাপড় 4 জনের করে ইউজ করতে হয়, তো এখানে আমরা 4টে মানুষের কাপড় 5 দিনের রাতেই ভিজিয়ে দিয়েছিলাম কাল রাতে এসে। তো এখন সেগুলো কেচে নেব, কেচে নিয়ে তোমার ধোবো, ভালো করে ধুয়ে ছাদে মেলতে যাব, অনেক কাপড়।
তার মধ্যে বেড কভারও আছে, কারণ কি যেগুলো ঘরে বিছানো ছিল বিছানায় সেগুলো তো ছুটি থেকে এসে চেঞ্জ করতে হয়, সব উঠিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন ছাদে চলে আসলাম। আবার কৃষ্ণা কী করলো, পাশাপাশি এক বাড়িতে সুপুরি গাছ কাটা হচ্ছিলো, তো ওইগুলো আবার ভিডিও করছে যে দেখো মা আঙ্কেলটা কেমন করে সুপুরি গাছ কাটছে, এক গাছে উঠে দাঁড়িয়ে আরেক গাছ কাটছে এক হাতে, তো সেটাই ভিডিও করছিলো কৃষ্ণা। তাই দেখো একটু কেমন এসছে অস্পষ্ট, তো এখন আমি বকবক করে চলছি যে করিস নে মেমোরি ফুল হয়ে যাবে মোবাইলের। এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, যেগুলো সাদা কাপড় আছে সেগুলোতে আমি ব্লু দিয়ে দিচ্ছি। ছাদে বিশাল ছাদ, অনেকটাই জায়গা, কিন্তু আমি একসঙ্গে সবটা ধুইনি, অল্প অল্প করে ধুয়ে দেখতেই পাচ্ছ ব্লু দিয়ে তারপরে একের পর এক মেলে যে বড় কাপড়, তো ছাদে ধুলো আছে নিচে লেগে গেলে একদম নোংরা হবে, এত মেহনতটা জলে যাবে আমার, তো এখন দেখো কোনোরকমভাবে সে মেলে দিচ্ছে আর কৃষ্ণাকে বকে চলছি করিস না ও করিস না। তো শীতের দিন ধুলো উড়ে যে ওপরে যে তারগুলো আছে না সেগুলো তো ধুলো জমে থাকে, তাই একটু হাত দিয়ে মুছে নিলাম যেন সাদা কাপড়গুলোতে আবার আলগা দাগ না পড়ে যায়। এই জন্য কৃষ্ণাকেও বকে যাচ্ছি আমি, তুই কী এলো এলো এসে করছিস, ওমও চলে এসেছিলো ছাদে রোদ্দুরে একটু দাঁড়িয়েছে। তো এই বড়ো ব্যাট কাভারগুলি আগে ধুয়ে নিয়েছি যে বড়োগুলো আগে শুকিয়ে যাক, আর সাদাগুলো আমি আগে আগে ধুয়ে নিয়েছি, লাইট কালারের কাপড়গুলো আগে আগে ধুয়ে মেলে দিয়েছি। আর ওই যে সুপুরি গাছ কেটেই চলছে লোকটা, পাঁচ ছটা গাছ কেটেছিল, দেখো যে গাছে চড়েছে সেই গাছই কাটছে, তো কৃষ্ণা বলছে মা কত কষ্ট করে কাটছে দেখো। তো আমার সব কাপড় মেলা হয়ে গেল, সব মেলা হয়নি আরও আছে নিচে, তো এইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ব্যাট কভারটা মেলে দেবো, এটা ব্যাট কভার ওই যে কম্বলের ফেদারের যে কম্বলগুলো হয় পাত সেগুলো, তো ব্লু দিচ্ছি দিয়ে এখন মেলে দেব, দিয়ে দেখো চান্দান করে নেব, পুজো দেব, পুজোটা শেয়ার করতে পারবো কি না জানি না। এই যে তুলসী গাছ তলায় জল দিচ্ছি, তুলসীকে সূর্যকে প্রণাম করে সেইটুকু নিচে করছি, আর ওর বাবা এখন কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে, আজ একটু লেট হয়ে গেল অনেক কাজ ছিল, তো গোটাতে এখন ওর বাবা চলে আসবে, আমরা খেতে বসবো সবাই। এই যে আমরা সবাই খেতে বসে গেছি, আমি বসবো, আমার থালাটা বেড়ে রেখেছি, ওরা খাচ্ছে এখন আমি খেতে বসবো, ব্যাস তোমরাও দুপুরের খাবার খেয়ে নাও সবাই, আর রাতে বসে বসে আমার ভিডিওটা দেখো। হ্যাঁ সবাই দেখো, ওম কৃষ্ণার টিচার এসছে, ম্যাথের টিচার, ম্যাথ করাচ্ছে, আমি সাইড থেকে চুপ করে অল ভিডিও করে নিচ্ছি। মোড়ে বোঝাইতে শিশুতন কবতে গেল মনি মা শুনিতে আনন্দ হয় নাকি পরিষেব। অর্জুন বললেন হে মহাবীর হে ঋষিকে সে কৃষিণী সুদন আমি সর্বনাশ হতে তো। আমার প্রিয় পরিবার, তোমাদের সবাইকে গুড নাইট, আজকের দিন এইটুকুই করতে পেরেছি, দিন বা দিন আরও ভালো করার চেষ্টা করব আমার ভিডিওগুলো, সবাই তো বুঝতেই পারছো আমি প্রথম প্রথম করছি, তার মধ্যে আমার ভালো মোবাইল নেই, আমি আমার ছোটো ভাঙা মোবাইল দিয়ে করে যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো, সাপোর্ট করো, দেখতে থাকো, আশা করি ভালো করব, অবশ্যই ভালো করব, ভালো ভালো ভিডিও পাবে নেক্সটে, এখন নতুন তো সেটিং হতে একটু টাইম লাগছে, তো সঙ্গে থেকো, দেখতে থাকো, সবাইকে গুড নাইট, আবার কাল দেখা হবে।